নমস্কার বন্ধু, আজ আমি আপনাদের সামনে ডিসমেনোরিয়া বা পেইনফুল মেনস্ট্রুয়েশন সম্পর্কে কিছু ওষুধের কথা আপনাদেরকে জানাবো। ঠিক এর আগের ভিডিওতে আপনারা অবশ্যই শুনেছেন, দেখেছেন যে ডিসমেনোরিয়া বা পেইনফুল মেনস্ট্রুয়েশন অর্থাৎ খুব কষ্টযুক্ত মাসিক স্রাবের কারণ কি, ডায়াগনোসিস কি, কীভাবে চিনবেন, সাইন অ্যান্ড সিমটম সব কিছু জেনেছেন। তো আসুন সময়কে একদম নষ্ট না করে আজকে কিছু খুব গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি ওষুধ সম্পর্কে আলোচনা করব, এই পেইনফুল মেনস্ট্রুয়েশন বা মাসিক স্রাব সম্পর্কে। তাহলে প্রথমেই যে ওষুধের কথা আমি আপনাদের সামনে বলবো তার নাম হচ্ছে অ্যামন কার্বনিকা। এক্সিলেন্ট মেডিসিন। এই ওষুধ প্রয়োগের আগে কিছু মানসিক লক্ষণ যদি আপনি দেখে নেন তাহলে ওষুধ আপনার কাছে রামবাণের মতন কাজ করবে। এই জাতীয় পেশেন্টরা কি হয়, একটু মোটাসোটা, হৃষ্টপুষ্ট কিন্তু খুব দুর্বল, বোঝা গেছে, চারিত্রিকভাবে খুবই ভীতু, সব সময় সিডেন্টারি লাইফ বা অলস জীবন যাপন করে, খুব একটা পরিশ্রম করতে চায় না, খুব শীত কাতুরে, প্রচণ্ড শীতের ভাব, ঠিক আছে, এবং জল তৃষ্ণা প্রায় নাই বললেই চলে, জল তারা মোটেই খেতে চায় না, ঠিক আছে। আর কি আছে, এদের প্রচণ্ড পেট ব্যথা হয় পিরিয়ডের সময়, এত পেট ব্যথা যে কাটা পাঠার মতন ছটফট করে, পেট ব্যথা খুব ঘন ঘন হয়, প্রফিউস হয়, কালচে দলা দলা যুক্ত হয়, পেট ব্যথার সময় ঠান্ডা জলে বা ঠান্ডা প্রয়োগে আরাম বোধ করে, প্রচণ্ড পেট ব্যথার সময় যদি উপুর হয়ে শোয় বা চাপ দিয়ে শোয় তাহলে পেশেন্টের কিন্তু আরাম বোধ হয়। এই পেশেন্টের সবচেয়ে বড় লক্ষণ হচ্ছে যে এরা সবসময় স্মেলিং বটল, অর্থাৎ দেখবেন যে কিছু মহিলা আছে সবসময় নাকের মধ্যে কিছু একটা ঘুরছে, হ্যাঁ, অ্যামোনিয়ার বটল থাকে, এই স্মেলিং বটল সবসময় তারা ব্যবহার করে, এটা কিন্তু এই মেডিসিনের একটা বিশাল বৈশিষ্ট্য, ঠিক আছে। এই পেশেন্টের যখন মেনস্ট্রুয়েশন শুরু হয় সেই সময় তার হেমোরয়েডস বা যে ব্লিডিং পাইলস আছে সেই পাইলসটা প্রতিবার পিরিয়ডের সময় তার কিন্তু রক্তযুক্ত যে অর্শ আছে বা পাইলস আছে সেটার বৃদ্ধি ঘটে, ঠিক আছে। ঠান্ডাতে আরাম হয়, উপুর হয়ে শুলে কিন্তু আরাম হয়, প্রচণ্ড খিদে কিন্তু অল্প খেলেই কিন্তু তার পেট ভরে যায়, ইজিলি স্যাটিয়েটেড, অল্প খেলেই কিন্তু তার পেট ভরে যায়। এই সবগুলো লক্ষণ যদি আমরা দেখতে পারি তাহলে কিন্তু নিঃসন্দেহে আমরা তাকে সেখানে অ্যামন কার্বনিকাম প্রয়োগ করতে পারি। পোটেন্সি কম বেশি 30 পোটেন্সি প্রত্যেকের জন্যই প্রযোজ্য, এখানে 6ও আপনি প্রয়োগ করতে পারেন, যেহেতু প্রচণ্ড ছটফট করা ব্যথা থাকে তাই যদি আপনি একটু ঘন ঘন প্রয়োগ করেন, অর্থাৎ দুটো করে বড়ি 2 ঘন্টা 2.5 ঘন্টা পরপর যদি 4 বার 5 বার 6 বার আপনি দিতে পারেন তাহলে কিন্তু একদিনের মধ্যে কিন্তু এই ব্যথা কমে যায়। কিন্তু মনে রাখতে হবে বন্ধু যে এটা যদি প্রতি মাসে মাসে ফিরে আসে তাহলে কিন্তু যখন এই পিরিয়ডটা চলে যাবে সেই সময় ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করে অবশ্যই এর জন্য কিন্তু ক্রনিক ট্রিটমেন্ট, এক নাগারে বেশ কিছুদিন আপনাকে ট্রিটমেন্ট করতে হবে, এই ব্যাপারে কিন্তু আপনাকে সজাগ থাকতে হবে। চলুন নেক্সট যে মেডিসিনের কথা বলবো সেই ওষুধের নাম হচ্ছে বেলেডোনা। আমরা প্রত্যেকেই নাম শুনেছি বেলেডোনা, খুব মার্ভেলাস মেডিসিন। এই বেলেডোনা মেডিসিন কিন্তু যত আমাদের যে ভিসেরা আছে সেই ভিসেরার উপর কাজ করে, অর্থাৎ বিভিন্ন জায়গায় রক্ত সঞ্চিত হয়ে যায়। এই বেলেডোনা পেশেন্টের মুখমণ্ডল লাল, গরম, জ্বালা জ্বালা ভাব থাকে, শুধু মুখে নয় যে কোনো জায়গায় যে কষ্টগুলো থাকে সেই সমস্ত কষ্টগুলোতেই কিন্তু এই ধরনের রক্তিমবর্ণ, হিট, বার্নিং সেন্সেশন এগুলো দেখতে পাওয়া যায়। এর ব্যথা হঠাৎ আসে, হঠাৎ যায়, এমনভাবে আসে যে পেশেন্টকে একদম পাগল করে দেয়, পেশেন্ট মানে দাপাদাপি করতে শুরু করে কিন্তু ব্যথাটা আবার হট করে চলে যায়। কিন্তু ওই যে ব্যথার পিরিয়ড আসে সেই সময় ব্যথা টলার করা কিন্তু খুবই মুশকিল। এই ডিসমেনোরিয়া পেশেন্টের ব্লাড হচ্ছে একদম টকটকে লাল, যা কিছু আছে মনে হয় যেন সব কিছু পেটের ভিতরে সব কিছু অঙ্গ প্রত্যঙ্গ বা ভিসেরাগুলো জরির দ্বার দিয়ে বেরিয়ে আসবে, এরকম একটা বিয়ারিং ডাউন ফিলিংস কিন্তু পেশেন্টের মধ্যে পরিলক্ষিত হয়, ঠিক আছে। এই পেশেন্টের গরম দিলে আরাম হয়, ঠিক আছে, বেলেডোনা পেশেন্টের কিন্তু গরমে আরাম আছে,
टकटके लाल बरण रक्त खूब घन घन मासिक स्राव देखा जाए अनेक दिन धरे चलते थके प्रचुर परिमाणे होते थके एगुलो किन्तु बेरोडोनार खूब शाइनिंग सिमटम। मैस्टाइटिस पेन अर्थात ब्रेस्टे प्रचंड समय व्यथा है एवं से ब्रेस्ट लाल बर्ण धारण करे एवं ओई व्यथाटा निपिल अब्दि रेडिएट करे। एई समय एई पीरियडेर समय ब्रेस्ट खूब हार्ड हो जाए शक्त हो जाए कन्स्टिपेशन तैरि करे हार्ड स्टूल एवं जे ब्लीडिंग है से ब्लीडिंग किन्तु जखन जनिद्वार दिए बेरोय सेटा किन्तु खूब गरम रक्तस्राव किन्तु सब समय जन्य गरम एटा किन्तु एकटा पिकुलियार सिमटम। एछाड़ा जनिद्वार सब समय शुष्क थाके जल तृष्णा प्राय थाके ना बोललेई चले एवं जल छुएओ देखते चाय ना। हाँ ये सिमटमगुलो जदि आमरा देखते पाई ताहले किन्तु आमरा बेलेडोना दिते पारी एवं बेलेडोना दिले किन्तु मार्भेलास काज करे ओषुध प्रयोग पद्धति आगेर मतोनी 30 पोटेंसि আপনি দুটো তিনটে করে বড়ি এক ঘন্টা দেড় ঘন্টা দু ঘন্টার মধ্যে রিপিট করতে থাকুন 3-4-5 বার দিলে এই ব্যথা কিন্তু সাবসাইড হয়ে যাবে কমে যাবে পেশেন্ট কিন্তু খুব স্বস্তি বোধ করবে। নেক্সট যে ওষুধের কথা বলবো সেটা হচ্ছে ক্যালকেরিয়া ফস। ক্যালকেরিয়া ফস এই পেশেন্টটা কিন্তু একদম পিকুলিয়ার পেশেন্ট। ক্যালকেরিয়া ফস পেশেন্ট দেখলেই আপনি বুঝতে পারবেন এরা জেনারেলি অ্যানিমিক অর্থাৎ রক্ত অল্পতায় ভোগে, ঠিক আছে না, ঘন কালো চুল, গাত্রবর্ণ কালো, কালো চোখ এবং খুব পিউবার্টি পিরিয়ডে অর্থাৎ যে সময় ওদের বয়সের সন্ধিক্ষণ আসে যেখানে পিরিয়ড শুরু হয় যে বয়সটা থেকে একে বলা হয় পিউবার্টি এজ। এই পিউবার্টি এজে কিন্তু খুব দ্রুত গতিতে এদের বৃদ্ধি ঘটে, ঠিক আছে। এই ক্যালকেরিয়া ফসের পেশেন্ট কিন্তু কালচেযুক্ত রক্ত, প্রচণ্ড পেট ব্যথা, পেট ব্যথায় কাটা পাঠার মতন ছটপট ছটপট করতে থাকে, ঠিক আছে। খুব শুরু শুরুতে যদি পিরিয়ড হয় তাহলে সেটা টকটকে লাল থাকে, কিন্তু পিরিয়ড যদি লেটে শুরু হয় তাহলে কিন্তু সেই সময় রক্তের রং কিন্তু কালচে হয়ে যায়। কখনো এমনও হতে পারে যে প্রথমে লাল বর্ণের রক্ত দিয়ে শুরু হয় পিরিয়ডটা, ধীরে 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 এটা কালচে বর্ণ ধারণ করে, এমনও কিন্তু হতে পারে, ঠিক আছে। রক্ত দলা দলা প্রচুর পরিমাণে হতে থাকে, আর্লি মেনসেস অর্থাৎ খুব ঘন ঘন খুব 30 দিন 28 দিনও পেরোয় না তার আগে আগে মেনস্ট্রুয়েশন শুরু হয়ে যায়। ক্যালকেরিয়া ফসের আরেকটা মজার জিনিস হচ্ছে যে এরা কিন্তু খুব লাজুক, এরা কিন্তু খুব লাজুক, লজ্জা এদের কিন্তু প্রচণ্ড লজ্জা আছে। নেক্সট যে ওষুধের কথা বলবো সেই ওষুধের নাম হচ্ছে ক্যামোমিলা। ক্যামোমিলা ক্যামোমিলার পেশেন্ট দেখুন প্রচণ্ড খিটখিটে, সবসময় খিটখিট খিটখিট খিট করে, ভীষণ রাগ এদের, ঠিক আছে। পেশেন্ট চায় না যে তার সঙ্গে কেউ কথাবার্তা বলবে, সে সব সময়ের জন্য একা একা থাকতে বেশি পছন্দ করে, কারোর কথার উত্তর দিতে চায় না, যদি উত্তর দেয় একদম ধীর গতিতে অনেক দেরিতে দেরিতে তার উত্তর দেয়। সে কারোর কথা শুনতেও চায় না, কারোর সঙ্গে কথা বলতেও চায় না, সব সময় মেজাজ যেন খিটখিটে হয়ে থাকে। এটা কিন্তু ক্যামোমিলার একটা বিশেষ বৈশিষ্ট্য। আর যাবতীয় কষ্ট কিন্তু এই অ্যাঙ্গারে বৃদ্ধি হয়, যত বেশি রেগে যায় যত বেশি রাগান্বিত হয় তত কিন্তু তার কষ্ট বাড়তে থাকে, ঠিক আছে। ক্যামোমিলার পেশেন্ট কিন্তু মাঝরাতে এবং গরম শেকে কিন্তু এর বৃদ্ধি আছে, ঠিক আছে। এরও হচ্ছে ডিসমেনোরিয়া বা যখন মাসিক স্রাব শুরু হয় প্রচণ্ড ব্যথা, কাটা পাঠার মতন ছটফট ছটফট করে, রক্ত হচ্ছে টকটকে লাল বর্ণের, কেমন প্রচুর পরিমাণে হয়, দলা দলা হয়, থোকা থোকা হয়, প্রচুর পরিমাণে ঘন 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 মেনস্ট্রুয়েশন বা মাসিক স্রাব দেখা যায়, ঠিক আছে। এবং এদের লেবার লাইক পেন হয়, মানে যখন প্রসব হয় একজন মহিলার যখন প্রসব যন্ত্রণা হয়, যদি আপনারা জেনে থাকেন দেখবেন যে প্রসব যন্ত্রণার সময় যে ব্যথা হয় ক্যামোমিলার পেশেন্টের কিন্তু সেই ম্যাসিক পিরিয়ডের সময় কিন্তু এরকম প্রসব যন্ত্রণার মতো লেবার লাইক পেন কিন্তু যেটা সে ইনটলারেবল সহ্য করতে পারে না, ঠিক আছে। মাসিকের সময় নিপলগুলো খুব টেন্ডার হয়ে যায়, ঠিক আছে, এবং কি স্পর্শ সহ্য করতে পারে না, কোনো রকম আন্ডারওয়্যার বা ব্লাউজও সে পরতে পারে না, ঠিক আছে। পোটেন্সি, ওষুধের রিপিটেশন, ওষুধের ডোজ সব কম বেশি এক 30 পোটেন্সি আমরা সবসময়ের জন্য এখানে ব্যবহার করবো, যেহেতু এগুলো অ্যাকুট স্টেপ, 6 থেকে 30-এর মধ্যে আমরা পেশেন্টকে রাখবো পোটেন্সি হিসেবে এবং রিপিটেশন করব দুটো করে দানা 2-3 ঘন্টা পরপর আমরা যদি 3-4-5 বার দিয়ে দেয় প্রতিটি ওষুধের জন্য কিন্তু এটা খুব কার্যকরী। নেক্সট যে ওষুধের কথা আমরা বলবো সেটা হচ্ছে সিমিসিফিউগা রেসিমোসা বা অ্যাকটিয়া রেসিমোসা, ঠিক আছে। এই অ্যাকটিয়া রেসিমোসা কিন্তু ইউটেরাস এবং ওভারিজের উপর এর ভীষণ কাজ রয়েছে,
এর মেন্টাল সিমটম খুবই লক্ষণীয়। পেশেন্টের এক পিকুলিয়ার মেন্টাল সিমটম রয়েছে, সে মনে করে যে ঘন কালো মেঘ তাকে যেন আবৃত করে রেখেছে, অর্থাৎ তার চারিদিক ঘন কালো মেঘে ছেয়ে গেছে এবং সেই ঘন কালো মেঘের মধ্যে সে ঢাকা পড়ে গেছে। সে ছটফট ছটফট করতে থাকে সেখান থেকে বেরোনোর জন্য। এমনও এমন পেশেন্ট দেখা গেছে যে যদি এটা ছাদের ক্ষেত্রে বা দোতলা বাড়িতে বা হয়ে থাকে, সেখান থেকে সে লাফ মেরে বেরিয়ে আসার জন্য, মুক্তি লাভের জন্য সে সেখান থেকে লাফ মারে অবধি এও কিন্তু পরিলক্ষিত হয়েছে। ঠিক আছে, একটিয়া রেসিমোসা বা সিমিসিথিউগার ক্ষেত্রে আর কি আছে, এদের কিন্তু জরায়ুর ব্যথা ক্রমশ কিন্তু উপরের দিকে ওঠে। জরায়ুর ব্যথা উপরের দিকে ওঠে, উঠে সেটা আবার থাই দিয়ে রেডিয়েট করে, বুঝা গেছে। এখানেও কিন্তু দড়া দড়া যুক্ত রক্ত, কালচে রক্ত, কেমন এগুলো আমরা দেখতে পাই। ঘন ঘন মেনস্ট্রুয়েশন হয়, প্রফিউস মেনস্ট্রুয়েশন হয়, আর্লি মেনসেস হয়, এগুলো কিন্তু আমরা দেখতে পাই। প্রচণ্ড সেন্সিটিভ, ঠিক আছে, বাম দিকে স্তনের ঠিক নিচে একটা ব্যথা অনুভব করে এই পেশেন্টের। প্রতিবারে কিন্তু পিরিয়ড কিন্তু অনিয়মিত, নির্দিষ্ট কোনো সময় নেই, 28 দিন বা যে সাইকেল আছে সেই সাইকেল কিন্তু এ ফলো করে না। মানসিক দোদুল্যমানতায় খুব বেশি ভোগে, খুব নার্ভাসনেস আছে এর। কেমন একটা পিকুলিয়ার হচ্ছে যে ভ্রো যত বাড়ে পেন কিন্তু তত বাড়ে, এটা কিন্তু পিকুলিয়ার সিমিসিফিগার বা একটি সিয়ারিসিমোসার। আমরা জেনারেলি জানি যে যত বেশি ফ্লো হতে থাকে ব্যথা ধীরে ধীরে কমতে থাকে, 2 দিন 3 দিন 4 দিন 5 দিনের মাথায় ব্যথা প্রায় থাকেই না, কিন্তু এ কিন্তু সম্পূর্ণ উল্টো, যে যত বেশি ফ্লো হতে থাকে, মেনস্ট্রুয়েশন যত বেশি হতে থাকে ব্যথা কিন্তু তত বেশি হতে থাকে, এটা কিন্তু এই ওষুধের একটা বিশাল বড় বৈশিষ্ট্য। এই লক্ষণগুলো দেখে যদি আমরা ওষুধ প্রয়োগ করতে পারি, আর এ গরম খেলে এবং গরম প্রয়োগে কিন্তু আরাম আছে। দেখুন বন্ধু, হোমিওপ্যাথি টোটালটাই সিমটম ভিত্তিক ট্রিটমেন্ট, তাই অবশ্যই আপনাকে একটা ওষুধ থেকে আর একটা ওষুধে ডায়াগনোসিস করতে গেলে অবশ্যই আপনাকে মানসিক এবং তার ফিজিওলজির উপর আপনাকে জোর দিতে হবে, অর্থাৎ লক্ষণাবলীগুলো যদি আপনি বুঝতে না পারেন, চিনতে না পারেন, তাহলে ওষুধ প্রয়োগ করলে কিন্তু কোনো লাভ হবে না। আমি আগেও বলেছি আবার বলছি, পোটেন্সি বা ডোজ কোনো মানে রাখে না। পোটেন্সি যদি এদিক ওদিক হয় তাতেও কোনো অসুবিধা নেই, যদি আপনার ওষুধ সিলেকশন ঠিক হয়ে থাকে তাহলে কিন্তু ওষুধের কাজ হবেই হবে। নেক্সট যে ওষুধের কথা আমরা বলবো তার নাম হচ্ছে ককুলাস ইন্ডিকাস। আপনারা কম বেশি অনেকেই ব্যবহার করেছেন ককুলাস ইন্ডিকাস। সাধারণত একটা পেশেন্টের মাসিক স্রাবের সময় ভীষণভাবে ভোগে, সাধারণত এরা ভীষণভাবে যত রকম কষ্ট পিরিয়ডের সময় হয়, জেনারেলি আনম্যারিড মহিলা এবং যেসব মহিলাদের বিয়ে হয়েছে কিন্তু কোনো সন্তান হয়নি, ঠিক আছে না, চাইল্ড বার্থ যে করেনি, আনম্যারিড এদের বেশিরভাগ হয়, অথবা বিবাহিত মহিলা কিন্তু তাদের এখনো সন্তান জন্মায়নি, এই ধরনের মহিলার উপর কিন্তু এদের কাজ খুব বেশি পাওয়া যায়। এর খুব সুন্দর একটা মানসিক লক্ষণ আছে যে এই পেশেন্টরা যখনই কোনো ট্রেনে ওঠে, নৌকায় ওঠে, অথবা সড়ক পথে কোনো বাসে ট্যাক্সিতে অটোতে ওঠে, সবসময় তার একটা বমি বমি ভাব, নসিয়েটিক টেন্ডেন্সি, এটা কিন্তু এই ওষুধের কিন্তু একটা বিশাল বড় লক্ষণ। সুতরাং আমরা পিরিয়ডের সময়, ঋতুস্রাবের সময়, ব্যথাযুক্ত ঋতুস্রাবের সময় যদি এই সিমটমগুলো দেখতে পাই, চোখ কান বন্ধ করে আমরা কিন্তু ককুলাস ইন্ডিকাস দিতে পারি, ঠিক আছে। এই মেডিসিনের পেশেন্টের ডিসমেনোরিয়ার সময় প্রচণ্ড মাসিক স্রাব হয়, ঘন ঘন কালো স্রাব হয় ভোগে, খুব ঘন ঘন মেনসেস হয়, দানা দানা দড়া দড়া যুক্ত রক্ত হতে পারে, আর প্রতিবারই যে প্রতিবার পিরিয়ডের সময় কিন্তু অর্সের কষ্ট বা পাইলসের কষ্ট বৃদ্ধি পায়, ঠিক আছে না, সে এতই দুর্বল হয়ে পড়ে পিরিয়ডের সময়, সে এতই দুর্বল হয়ে পড়ে যে ভালোভাবে কথাও বলতে পারে না, এবং দুর্বলতার জন্য নিম্নাঙ্গ এতটাই অসার হয়ে পড়ে যে সে ভালোভাবে দাঁড়াতেও পারে না, অর্থাৎ ওই কটা দিন তাকে বাড়িতেই থাকতে হয়। তাহলে বুঝতে পারছেন কত কষ্ট মহিলাদের। তাহলে এই সিমটমগুলো থেকে যদি আপনাকে রেহাই দিতে হয়, তাহলে কিন্তু আমার ভিডিওটাকে স্কিপ না করে প্রত্যেকটা কথাকে মনোযোগ সহকারে শুনবেন, এবং অবশ্যই খাতা পেন পেন্সিল নিয়ে বসে প্রত্যেকটা সিমটমকে লিখে রাখবেন ওষুধের নাম অনুযায়ী। ওষুধের ডোজের কথা আবার বলছি, প্রয়োগ পদ্ধতি 30 পোটেন্সি, 2 বা 3টে করে বড়ি, 2 থেকে 3 ঘন্টা অন্তর অন্তর রিপিট করবেন, 4-5-6 বার খেলে কিন্তু ব্যথা কমে যাবে। পরের দিনকে ব্যথা যদি থেকে যায় আবার 2-3 বার রিপিট করবেন, 3-4 ঘন্টা অন্তর অন্তর, 1 থেকে 1.5-2 দিনের মধ্যে কিন্তু ব্যথার উপশম পাবেন, বুঝাতে পেরেছি। নেক্সট, চলুন নেক্সট যে মেডিসিনের কথা আমরা বলবো সেটা হচ্ছে
ইরিজেরন এটা যে কোনো রকম রক্তক্ষরণের জন্য দায়ী, যে কোনো অঙ্গ থেকে যদি প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হয় তাহলে আমরা এই এরিজেরনের কথা ভেবে থাকি। ঠিক একইভাবে জ্বরেও থেকেও এইভাবে রক্ত বেরোতে শুরু করে, এর ব্যথা কিন্তু খুব পেইনফুল। সবচেয়ে মজার পিকুলার সিমটম হচ্ছে যে যখন মেনস্ট্রুয়েশন শুরু হয় তখন তাদের যখন প্রস্রাবের বেগ পায় সেই প্রস্রাব করতে গেলে কিন্তু প্রচণ্ড ব্যথা, পেইনফুল মিকচুরেশন, পেইনফুল ইউরিনেশন, এটা কিন্তু একটা পিকুলিয়ার সিমটম ইরিজেরনের, এটাকে আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, লেফট ওভারির ব্যথা সেটা হিপ অবধি ট্রান্সফার করে, ব্রাইট ব্লাড টাটকা লালচে রক্ত, ঠিক আছে, মেনসেসের সঙ্গে ব্লিডিং হেমোরয়েডস থাকে, মাসিক স্রাব যখন হয় তখন রক্ত স্রাবযুক্ত অর্শ হ্যাঁ বৃদ্ধি পায়, এটা কিন্তু ইরিজেরনের একটা বিশেষ লক্ষণ। নেক্সট যে ওষুধের কথা বলবো সেটা হচ্ছে ক্যালিকার্বনিকাম বা ক্যালিকার, ঠিক আছে, এই পেশেন্টের প্রথম যে মেয়েদের মেনস্ট্রুয়েশন হয় বয়স পেরিয়ে যায় কিন্তু মেনস্ট্রুয়েশন ডেভেলপ করে না, অর্থাৎ ফার্স্ট মেনসেস ডিলেড, প্রথমবার মাসিক পিরিয়ডটা কিন্তু ডিলেড হয়ে যায়, তারপরে যে পিরিয়ডগুলো হতে থাকে সেগুলো খুব আর্লি, ইরেগুলার, প্রফিউজ ব্লিডিং, দলা দলা ব্লিডিং, কালচে কালচে রক্ত, জনিত দ্বারে কিন্তু ভীষণ ব্যথা, ভ্যাজাইনাল পার্টে পিরিয়ডের সময় ভীষণ ব্যথা করে, ঠিক আছে, পেট মনে হচ্ছে যেন কোনো কিছু দিয়ে কেটে ফেলছে, কাটিং পেন তৈরি হয়, হ্যাঁ, এবং এর ব্যথা ব্যাক থেকে শুরু হয়, পিঠে শুরু হয় এবং গ্লুটিয়াল মাসল দিয়ে থাই বরাবর নেমে যায়। কখনো কখনো এর ব্যথা লেফট লেবিয়াম আছে, সেই লেফট লেবিয়াম থেকে অ্যাবডোমেনে আসে এবং অ্যাবডোমেন থেকে চেস্ট অবধি ব্যথা কিন্তু রেডিয়েট করতে পারে, এটা কিন্তু ক্যালিবাইকুমিকামের একটা বিশেষ বৈশিষ্ট্য। ঠিক আছে, বসলে এবং প্রেশারে কিন্তু চাপ দিলে কিন্তু এই পেশেন্ট একটু আরাম বোধ করে। ঠিক আছে, নেক্সট যে ওষুধের কথা আমরা বলবো তার নাম হচ্ছে ম্যাগনেশিয়া ফসফোরিকাম, অর্থাৎ ম্যাকফস, দারুণ ওষুধ, প্রিভেন্ডাস ওষুধ, ঠিক আছে, সাধারণত অ্যান্টিস্প্যাজমোটিক, যে কোনো জায়গায় আমরা যদি দেখি যে গরমে উপশম, গরম জল খেলে গরম প্রয়োগে উপশম, সেক্ষেত্রে আমরা ম্যাকফসের প্রয়োগ করতে পারি। ব্যথার জন্য সবসময় সে চিন্তিত থাকে, বিচলিত থাকে, মেনস্ট্রুয়াল কর্টিক মেমব্রেনাস ডিসমেনোরিয়া, ঠিক আছে, মেনসেস খুবই আগে আসে, কালো কালো সুতো সুতো যুক্ত হয়ে থাকে, ফাইবার লাইক কেমন স্টিঞ্জি লাইক, ভ্যাজাইনা ফুলে ওঠে, এছাড়া আছে ভ্যাজাইনিসমাস। ভ্যাজাইনিসমাস মানে কি, যে হচ্ছে ভ্যাজাইনাতে ডিউরিং মেনস্ট্রুয়েশন মাসকুলার কনস্ট্রাকশন, ঠিক আছে, তাকে বলা হয় ভ্যাজাইনিসমাস। হট ওয়াটারে আরাম আমরা আগেই বলেছি, আপনি এক্ষেত্রে হোমিওপ্যাথিও প্রয়োগ করতে পারেন, এক্ষেত্রে আপনি বায়োকেমিকেরও সাহায্য নিতে পারেন, যদি আপনি বায়োকেমিক নেন তাহলে চারটে করে বড়ি গরম জলের সঙ্গে বা গরম চায়ের সঙ্গে প্রয়োগ করতে পারেন, অথবা আগে ওষুধপত্র খেয়ে নিয়ে গরম জল খেতে পারেন, তিন চার ঘন্টা পর পর চারটে করে গড়ি যদি আপনি লাগাতার খেতে পারেন, চার পাঁচ ছটা বার খাওয়ার পর, অর্থাৎ চার ছয় চব্বিশটা পঁচিশটা ট্যাবলেট খাওয়ার পরে কিন্তু সিক্স এক্স পোটেন্সি অবশ্যই ব্যবহার করবেন, যদি না পান টুয়েলভ এক্স ব্যবহার করতে পারেন, তাহলে এই বায়োকেমিক ওষুধ যদি আপনি প্রয়োগ করেন খুব তাড়াতাড়ি আপনি এই কষ্ট থেকে আপনার পেশেন্টকে মুক্তি দিতে পারেন। নেক্সট যে ওষুধের কথা বলবো তার নাম হচ্ছে মিলিফোলিয়াম, ছোট্ট ওষুধ কিন্তু মার্ভেলাস ওষুধ, যে কোনো রক্ত টকটকে লালযুক্ত হয়ে থাকে, এখানেও মাসিকের স্রাবের রং খুব লাল, খুব ঘন ঘন হয়, প্রফিউস হয়, প্রচণ্ড ব্যথা, 30 potency, আমরা দুটো তিনটে করে ডোজ চার ঘন্টা তিন ঘন্টা পর পর আমরা যদি চার পাঁচবার দিই এখান থেকে আমরা মুক্তি পাবো। এরপর যে ওষুধের কথা বলবো তার নাম হচ্ছে অ্যাস্টিলোগোমাইসিস। অ্যাস্টিলোগোমাইসিসের পিকুলারিটি হচ্ছে যে জরায়ুটা খুব ফ্ল্যাবি, বড় হয়ে যায়, ভারী ভারী বোধ থাকে, হেভিনেস অফ দ্য ইউটেরাস, আর কি আছে প্রচণ্ড রক্তক্ষরণ হতে পারে, বিভিন্ন স্থানে রক্ত জমে যায়, বিশেষত মাসিক স্রাব শুরুর সময় কিন্তু, ঠিক আছে, দুরন্ত মাসিক স্রাব মানে ভিকেরিয়াস, এত পরিমাণে ব্লিডিং হতে পারে থাকে যে পেশেন্ট বা পেশেন্টের অ্যাটেন্ডেন্ট যারা আছে তারা ভয় পেয়ে যায়, এইরকম কিন্তু মাসিক স্রাব শুরু হয়ে যায়। ঠিক আছে, একটু নড়াচড়তেই কিন্তু প্রচণ্ড পরিশ্রান্ত হতে পারে এবং ব্লিডিং কিন্তু বেড়ে যেতে পারে, ঠিক আছে, বা বেড়ে যায়ও। ঋতুস্রাবের সময় কী হয়, প্রচণ্ড পেটে ব্যথা, হ্যাঁ, আংশিক দলা দলাযুক্ত, ঘন কালচে রক্ত চুঁয়ে চুঁয়ে পড়তে থাকে, ঠিক আছে, ক্লটেড ব্লাড আর কালো সুতোর মতন কখনো কখনো হতে পারে, জ্বরেও অনেক বড় হয়ে যায়, সার্ভিক্স থেকে অতি সহজেই ব্লিডিং হতে পারে,
ওষুধের প্রয়োগ পদ্ধতি আগের মতন। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে ভেরেট্রাম ভিরিডি। ভেরেট্রাম ভিরিডি খুব ছোট্ট মেডিসিন, মাসিক শুরুর আগেই, এটা কিন্তু মাসিক শুরুর আগেই কিন্তু পেটে প্রচণ্ড ব্যথা শুরু হয়ে যায়। সবগুলো বলছিলাম যে পিরিয়ড চলাকালীন, এটা কিন্তু পিরিয়ডের আগেই কিন্তু বিফোর মেন্সেস ব্যথা শুরু হয়ে যায়, ঠিক আছে। ইউটেরাইন থেকে মাসিক স্রাব খুবই হচ্ছে লেটে হয়, অল্প পরিমাণে হয়, কয়েক ঘন্টা মাত্র থাকে, কয়েক দিন নয়, মাত্র কয়েক ঘন্টা থাকে পেরিটার্ম ভিরিডির মাসিক স্রাব। প্রচণ্ড দুর্গন্ধযুক্ত, মোচড়ানো, খামচানো, পেটের মধ্যে ব্যথা, মোচড়ের ব্যথা থাই অবধি এগিয়ে যায়। এই ব্যথা কিন্তু ভোরের দিকে বৃদ্ধি হয়, মধ্যরাত্রি থেকে ভোরের দিকে কিন্তু এই কথা, এই পেশেন্টের ব্যথা কষ্টগুলো কিন্তু সব বাড়তে শুরু করে, ঠিক আছে। আর এগুলো আমরা যদি দেখি যে ব্যথা কুঁচকি অবধি পৌঁছে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা ভেরেট্রাম ভিরিডির কথা ভাবতে পারি। আর লাস্ট যে ওষুধের কথা বলবো সেটা হচ্ছে জ্যান্থোজাইলাম। প্রচণ্ড রক্তক্ষরণ হয়, ঠিক আছে, খুব তাড়াতাড়ি হয়, আর্লি মেন্সেস, খুব ব্যথা থাকে, আর জেনিটো ক্রুরাল নার্ভ দিয়ে থাই পর্যন্ত এটা প্রসারিত হয়ে যায়, সঙ্গে প্রচণ্ড মাথা ব্যথা থাকে, হাত পা ব্যথা অবধি থেকে থাকে, আর রক্তক্ষরণ, রক্তক্ষরণের পর নিউরালজিক ডিসমেনোরিয়া তৈরি হয়, যে রক্ত বের হয় সেই রক্ত ঘন, টাটকা, খুব প্রফিউস, এবং পেশেন্ট যন্ত্রণায় ছটফট ছটফট করতে থাকে। তাহলে এইসব পিকুলারিটিগুলো যদি আমরা দেখতে পাই, তাহলে প্রত্যেকটা ওষুধের সঙ্গে প্রত্যেকটা ওষুধে আমরা একটু পার্থক্য তৈরি করে নেব। বন্ধু, এই রকম বিপদের দিনে আপনি যদি আপনার পেশেন্টকে নিয়ে যদি হতাশ হয়ে পড়েন, দৌড়াদৌড়ি শুরু করেন, তাহলে আপনার অর্থ, সময় সব কিছু নষ্ট হবে। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা খাতা পেন পেন্সিল এগুলোকে নোট করে রাখবেন, প্রত্যেকটা ওষুধকে একটু মনোযোগ সহকারে শুনবেন, দেখবেন এবং প্রয়োগ করবেন নিজেদের জীবনে। আপনি বড় ডাক্তার যদি নাও হতে চান, অন্তত ঘরের ভালো ডাক্তার হতে পারবেন। আর যারা ডাক্তারি করতে চান, শিখতে চান, তারা তো অবশ্যই আমার ভিডিওকে পুঙ্খানুপুঙ্খ ফলো করবেন। তাহলে আজকের জন্য বিদায় নিচ্ছি, খুব শীঘ্রই দেখা হচ্ছে এইরকম আর একটা হোমিওপ্যাথি মেডিসিন নিয়ে। তাহলে আজকের জন্য আপনাদের প্রত্যেককে সশস্ত্র প্রণাম এবং ভালোবাসা নমস্কার জানিয়ে আপনাদের সুন্দর আয়ু, সুন্দর জীবন কামনা করে এখানেই শেষ করলাম। যে চ্যানেল থেকে আপনি এই ভিডিওটা দেখলেন সেই চ্যানেলের নাম ডক্টর এম কে রয় হোমিওপ্যাথ। যদি এটা আপনার ভালো লেগে থাকে, অবশ্যই নিচে যে লাইক বাটন আছে সেখানে একটা লাইক দিয়ে দিন, প্রত্যেকের কাছে এটাকে শেয়ার করুন, কমেন্টস অবশ্যই করবেন, এবং আগের যে আই বটনে আমি দিয়ে দেবো যে ভিডিওটা আছে ডিসমেনোরিয়া সম্পর্কে, সেটাকে আগে ভালো করে দেখে নেবেন, তাহলে ফিজিওলজিটা আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। আর অবশ্যই আমার এই ছোট্ট পরিবারকে আপনি সাবস্ক্রাইব করুন, বেলকে প্রেস করুন, যাতে এইরকম নতুন নতুন ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যায়। তাহলে নমস্কার, জয় ভারত, ভারত মাতা কি জয়।